স্বাগত জানাবো আমার দর্শক বন্ধুদের বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া অনুষ্ঠানে। আর আজকে সুরের খেয়া শিল্পী হিসাবে পেয়েছি একজন গুণী ব্যক্তিকে, সংঘমিত্রা চক্রবর্তী। দিদি একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী আর সাথে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গীত শিল্পী হিসাবে নিযুক্ত। তার মানে বুঝতেই পারছো আজকে আমরা সুন্দর সুন্দর গানে ভরিয়ে দেবো সুরের খেয়াতে। দিদি, প্রথমে স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আর আজকে আমরা প্রথমে দিদির কাছে কী গান শুনছি আগে সেটা একটু শুনবো। শুরু করছি আজকে একটা ডিভোশনাল, শ্রীকৃষ্ণ বন্দনা মধুরাষ্টকম, বল্লভাচার্য ওনার রচিত। আচ্ছা, ওকে, শ্রীকৃষ্ণ বন্দনা। তো আমরা যাই শ্রীকৃষ্ণ বন্দনাতে। मधुराधिपते अखिलं मधुरं मधुराधिपते अखिलं मधुरं अधरं मधुरं वदनं
খেয়া সেটে প্রবেশ করার আগে দিদির সাথে গল্পে চলে জেনেছি মায়ের হাতে হাতেখড়ি, তাই তো গানের জগতে আসা দিদি মায়ের হাত ধরে? হ্যাঁ, মায়ের হাত ধরেই আসা। একটু মায়ের সম্পর্কে আমাদেরকে জানাও। মা শিখে কি ধরনের গান করতেন? হ্যাঁ, মা শিখেছিলেন, কলকাতাতেই শিখেছিলেন, কলকাতাতেই বড় হয়েছিলেন, খুব গুণী শিল্পীর কাছে শিখেছিলেন ছোটবেলায়। কিন্তু বাংলার ঘরে বা আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিজে যেটা হয়, বিয়ের পরে মেয়েরা সবসময় মেনটেন করতে পারেন না গানটা। তো তারপরে মা আস্তে আস্তে বিয়ের পরে যখন আমি হলাম, তখন চেষ্টা করলেন যে আমাকে গানটা ধরানো, শেখানো। তো শেখানোর পর থেকে আস্তে আস্তে করে ওই শিখতে শিখতে তারপরে ওস্তাদদের কাছে যাওয়া, এইভাবেই শুরু। এইভাবেই শুরু, মানে মায়ের স্বপ্ন পূরণ মেয়ের মধ্যে দিয়ে, তাই তো? খানিকটা না, অনেকটাই, খানিকটা। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কি গান শুনছি দিদির কাছে? এখন একটা ভজন গাই, ভজন সুরদাসের ভজন। ওকে, খুব ভালো।
সঙ্গমিত্রাদি, তুমি প্রফেশন সম্পর্কে একটু বলো না, তুমি যে এই যে বড় একটা দায়িত্ব তোমার, তুমি তো বিভিন্ন জায়গায় গান করতেও যাও। হ্যাঁ, আমি যাই, মানে ভারত সরকারের কাজে নিযুক্ত হয়ে গেছি বিগত 17 বছর ধরে। বাবা, অনেকগুলো বছর হয়ে গেল। তার আগে ছিলাম এখানেই, তারপরে বহু বছরের বাস দিল্লিতে, ওখানেই আমার পোস্টিং ছিল। আচ্ছা, তো এই মানে গ্রামে গঞ্জে ভারতবর্ষের সব জায়গাতে যাওয়া এবং আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এনাদের সঙ্গে সামনে গান করাটাই আমার এবং আমাদের মতো শিল্পীদের কাজ, এবং গ্রামে গঞ্জে যে সরকারের পলিসিগুলো সেগুলোকে গাওয়া, সেই জন্যই ওনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এবং ইটস আ লাভলি অ্যান্ড ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস, মানে ভারতবর্ষকে আমাদের দেশকে চেনার জন্য এই কাজটা করতে গেলে মনে হয় যেন জনসেবা সত্যি সত্যি করছি চাকরিটা করতে গিয়ে। দুটোই হচ্ছে, তাই না? একসাথে দিদি, যে সমস্ত প্রান্তে মানুষের সাথে তোমাদের এই যে পরিচয়, তো সেই ব্যাপারগুলোতে আমি একটু পরে যাবো, আর একবার শুনবো ছোট্ট করে, তার আগে একটু গানে যাবো। হ্যাঁ, একটা নজরুল গীতি গাইছি। ওকে। বুলবুলি নীরব নারগিস বনে ঝরাবো
সমাজ থেকে মানে কি বলবো বিভিন্ন ধরনের সচেতনমূলক ব্যাপার তৈরি হচ্ছে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে নিয়ে। আমরা মেয়েরাও জানি না ঠিক আমরা কি, এটা একদম বাস্তব তাই না? তো এটা তো তোমাদের মধ্যেও আছে, তোমাদের এই প্রফেশনের মধ্যেও এটা রয়েছে আমাদেরকে সচেতন করার জন্য। হ্যাঁ, সচেতনতার উপরে অনেক। তুমি বিভিন্ন প্রান্তে গেছো, মনে হয়নি কখনো যে ভারতবর্ষ এটা অচেনা একটা ভারতবর্ষ আমাদের কাছে? হ্যাঁ মনে হয়েছে, তারপরে মনে হলো না আমরা তো কত লিঙ্কড, একজন একজনের সাথে কত লিঙ্কড, এবং তখন জানা যায় যে সত্যি কত রকম লোক থাকে, কিরকম দেশটা এগিয়েছে, কত মানুষের কত কালচার, কত ডিফারেন্ট, কত আলাদা আলাদা। ঠিক, ভাবনাগুলো আমাদের একই, আমাদের ধারণাগুলো একই ভারতবর্ষে এখনো। আচ্ছা, ওকে। তো আমি আশা করবো তোমার এই মানে এই কর্মক্ষেত্রে তোমার এই যে অবদান সেটা আরও বেশি এগিয়ে যাক। কিন্তু মেয়েদেরকে নিয়ে তুমি বলছিলাম একটা গান শোনাবে, মেয়েদেরকে সচেতন করা নিয়ে। হ্যাঁ, এই গানটা একটা গান কুঁয়ার বাচ্চান বলে একজন কবির লেখা। আচ্ছা, অনেকগুলো গান আমরা করি, এটা কবিতা থেকে গানে আসা না? কবিতা থেকে একটা গান রচনা করেছিলেন, উনি আমাদের ডাইরেক্টর ছিলেন, আজকে উনি নেই, লেট শ্রী প্রেম মাটিয়ানি জি। উনি একজন সঙ্গীত নাটক একাডেমি উইনার ছিলেন, থিয়েটার পার্সোনালিটি ছিলেন আমাদের দেশের। তো এই শ্যুটটা উনি করেছিলেন স্যার, তো ভীষণ টাচিং গানটা। তো আজকে ভারত সরকারও অনেক প্রকল্পের মধ্যে একটি আছে, বেটি বাঁচাও বেটি পড়াও। হ্যাঁ, শুধু ভারত সরকার না, সরকার মানেই আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও আজকে এই কন্যাশ্রী মেয়েদের ওপরে বা একটি মেয়েকে নিয়ে কত সুন্দরভাবে কাজ করে চলেছেন, এগিয়ে চলেছেন। তা সেই এই গানটি যে বেটিয়াঁ শীতল হওয়ায় হ্যাঁ জো পিতাকে ঘর বহুত দিন তক নহি রহতি, বেটিয়াঁ এসি কথায় হ্যাঁ জো হৃদয় কি হর ব্যথা সবসে নহি কহতি। একদম ঠিক। তো ওটা একটু সুরে গিয়েছে, সুরে সুরে সুরে
সংঘমিত্রাজি শুরুতে আমি বলছিল আজকে দিদির সাথে সঙ্গত কারা করবে তাদের সাথে পরিচয় করার জন্য, তাই তো? তোমার সাথে পরিচয় করাবো সাথে আমার দর্শক বন্ধুদের সাথে। আজকে আমাদের সাথে আছে তবলাতে সুপ্রিয় দাস, কিবোর্ডে আশিস চক্রবর্তী, গিটারে যশজিৎ বিশ্বাস, অক্টোব্যাডে অরবিন্দ দত্ত। দিদি মন থেকে বলি, মন ভরল না, আরও মনে হচ্ছে আরও অনেক গান শুনতে পেলে বোধ হয় কিছুটা হলে মন ভরত। কিন্তু নিয়ম মেনে সময় শেষ যখন দিদিকে বিদায় জানাবো, আর সাথে অবশ্যই তোমাদেরকে কথা দিলাম, আশা করি দিদিকে আরও একবার পাবো আমাদের সুরে খেয়াতে। কি পাবো তো দিদি? নিশ্চয়ই। এই আশা নিয়েই শেষ করছে আজকের বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া অনুষ্ঠান।